যে দিতে আসে তো অনেক কম হয়ে যাইতে আসে, 5 কেজি চাইলাম গো 3-4 দিন হয় 5 জন ফ্যামিলির ভিতরে, তাই এতে তো হয় না, আটটু বাড়াই দিলাম গো জন্য ভালো হয়। মনে করেন 20 কেজি 15 কেজি চাল দিলে একটু সুবিধা হয়, তা তেলটা একটু বাড়াই দিলে একটু সুবিধা হয়, হ্যাঁ সব কিছু একটু বাড়তি বাড়তি দিলে ভালো হয়। হ্যাঁ একবারে যদি দেয়, বারবার না দেয়, এই যে এ তো আমি কাজে যাইতে পারি না, কাজ কাম বন্ধ করে দিলে তো অনেক অসুবিধা হয়ে যায় আমাকে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, কিন্তু একটু বাড়তি দিলে একটু হয়তো, যেমন 20 কেজি চাল দিলে আমরা 20 দিন চলতে পারতাম, যে 5 জন খাবে না, হ্যাঁ আরো 2 দিন বাড়ে চলতে পারতো, তেল 4 কেজি দিত, এ দূরে জিনিস যদি বাড়তি দিত মানুষ চলতে পারতো, সবকিছু যে দাম এটাই চাই আমরা সরকারের কাছে, আর কিচ্ছু চাই না। চিনির কেজি হইলে 140 টাকা, আমরা গরিব মানুষ চিনি খাওয়া সম্ভব হচ্ছে না, এখানে পাইতে আছি মনে কর 70 টাকায়, আর চাল বাইরে কিন্তু 70 টাকা 60 টাকা নিচ্ছে, তৈল কিন্তু 190 টাকা, আমরা এখানে একটু সুবিধা পাই দেখে আমাকে নিয়ে একটু খাইয়ে একটু সুবিধা পাই। হ্যাঁ আমাদের সুবিধা হয়েছে, জেলা হয়েছে পটুয়াখালী, আমার দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের নাম পাই না, এইখানে কমিশনার মাধ্যমে আমি একটা কার্ড পাইছি, এখানে আমার একটু সুবিধা ভালো হয়, এই আমার এই আশা। রমজানে 1 মাস রোজা রাখছিলাম, আমাকে এমপি 400 টাকা করে দিছে, ঠিক আছে, তারপরে লাল স্লিপ দিছিল আমাকে, কেন অবশ্যই উপকার হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, আমরা কীভাবে চলবো, আমাকে সরকার চলায়, আমাকে সরকার দেখে, ঠিক আছে, সরকার দেখে সরকার চলায়, তারপরে আমরা তো আল্লাহর কাছে দোয়া চাই, ঠিক আছে, আল্লাহ পাক সরকারে আল্লাহ ভালো রাখো। হ্যাঁ আমরা ঈদ উপলক্ষে এই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা এবার আমাদের অন্যান্য পণ্যের ন্যায় চিনিটাকেও সংযুক্ত করেছি, আমরা এবার চিনি দিচ্ছি, ডাল দিচ্ছি, তেল দিচ্ছি, চাল দিচ্ছি, এবং পণ্যের পরিমাণ আপনি জানেন যে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, 1 কোটি পরিবারকে এই পণ্য দিতে গেলে 2 কোটি লিটার তেল দরকার, সেরকম 4 কোটি কেজি মুসুর ডাল দরকার, এবং এভাবে রেশি অনুযায়ী চাল দরকার, চিনি দরকার, এবং এটা আমরা আমাদের যে অবস্থান থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমরা অব্যাহত থাকবে আমাদের এই উদ্যোগ জনগণের যাতে সুবিধার্থে এবং তাদের পাশে কীভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়। টিসিপি সবসময় প্রস্তুত আছে, টিসিপি ডিলার হিসেবে আমরাও সবসময় সচেতন আছি, আমরা সবসময় এই সেবাটা দিয়ে যাব। আমরা এই বিষয়টাকে নিয়ে মন্ত্রী মহোদয়ের সাথে আমরা তাকে অ্যাড্রেস করেছি এবং তাকে আমরা বলেছি আমরা সারা বাংলাদেশে প্রায় 8000-এর উপরে ডিলার আছি, এবং আমাদের বক্তব্যটা সুস্পষ্ট, আমরা বলেছি যেখানে ডিলার সীমিত আছে, কম আছে, সেখানে নতুন ডিলার নিয়োগ করে ওইটা পরিপূরণ করা হোক, এবং যেসব ওয়ার্ডে অতিরিক্ত ডিলার, আপনি জানেন যে একজন ডিলার বরাদ্দ পায় 200 কেজি 300 কেজি, এবং এটা কোনোভাবেই ডিলারকে ডিলারের পক্ষে এই সহায়তা অব্যাহত রাখা সম্ভব না, ডিলারের লোকসান হয়ে যাবে, সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা আহ্বান জানাবো যে যেখানে ডিলার কম আছে সেখানে নতুন ডিলার নিয়োগ দিয়ে ডিলার সংখ্যা বাড়ানো, আর যেখানে বেশি আছে সেখানে বরাদ্দ বাড়িয়ে দিয়ে ডিলারদের ভিতরে একটা সমন্বয় তৈরি করা, যাতে ডিলার তার এই নৈতিক দায়িত্বটা, তার উপরে যে অর্পিত দায়িত্বটা, সেটা সে পরিপালন করতে পারে এবং সঠিকভাবে পারে। হঠাৎ দেখা গেছে ইন্ডিয়ান মাছের আমদানি বেশি হইলে তখন দামটা কমে যায়, ইদানিং ইন্ডিয়ান মাছের আমদানি বেশি, বাংলাদেশি মাছের আমদানি কম, ওই আর কি, আমদানি কম হয় বাজার বেশি, আমদানি বেশি হইলে বাজার কম, ওই সবজির বাজারের অবস্থা খুবই খারাপ, যেটা বৃষ্টি 2 দিন হওয়াতে মানে মালের আমদানি কম দাম বেশি, কিন্তু বাজারে এসা ক্রেতা পাচ্ছি না, সব খুব কম দামে মাল বিক্রি করতে হচ্ছে, অনেক লস হচ্ছে আর কি ব্যাপারীদের। আজকে ভেন্ডি বিক্রি করছি, ধুন্দুল বিক্রি করছি, চিচিঙ্গা আছে অলরেডি, কচুর ছড়ি আছে নতুন প্রোডাক্ট, চিচিঙ্গা রাত্রে 25 টাকা 26 টাকা, এখন 16 টাকা 15 টাকা বিক্রি করতেছি পার কেজি, আর ভেন্ডি রাত্রে 28 টাকা 30 টাকা বিক্রি করছি, সকালে 20 টাকা কেজি বিক্রি হয়েছে আর কি, পাইকারি একদম মানে পাইকারি দরজাটা, আর ধুন্দুল রাত্রে 28-30 বিক্রি করছি, সকালে 10 টাকা কেজি বিক্রি করে শেষ করছি, এই অবস্থা আর কি। টমেটোর বাজার আছে ভালো, মানে এটা একটু ভালো দাম পাওয়া যাচ্ছে এখন আর কি, এবারে যে 40 টাকা 45 টাকা 50 টাকা বিক্রি করতে পারতেছে আর কি, এটা তো এরকম লস দেখতেছি না। পেঁয়াজ হলো 76 টাকা কেজি, আলু হলো 54-50 টাকা কেজি, গত সপ্তাহ থেকে বাড়ছে প্রায় 6 টাকা কেজিতে পেঁয়াজ আলু দোনোটাই, আরো গত অজুহাত দেওয়ার কিছুই নাই, মোকামে বাজার বাড়তেছে, বাজার বাড়তি ব্যস্ত আছে, মালে তো ঘাটতি শুরু থেকেই, মাল এবার কম না, সংকট না, এই যে একটু বাড়ার সম্ভাবনা আছে, কাঁচামালের বাজার তো এটা সঠিকভাবে বলা যায় না।